أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا يحزنون. آمنت بالله صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. হুরপরি দের ভিড় ধরে না, হুরপরি দের ভিড় ধরে না, মা আমিনায় আমিনায় দলে দলে ফেরেশতারা নূর নবীকে সালাম জানায়। সেজে মোদের দয়ার নবী কমলিওয়ালা, তার উপরে প্রান্তি ভরে পড় সাল্লে আলা। আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শ্রদ্ধেয় সম্মানীয় ইমানদার পরহেজগার দিনদার মুসলমান মুরব্বিয়ান বাবাজি ও আমার পর্দানাসীন মা ও বোনেরা, কবি উবাইদুর রহমানের অক্লান্ত প্রচেষ্টায় উরফুল মাদানী সাহেবের নিবেদনায় আজকের যে সাবজেক্ট আপনাদের হাতে পেশ করতে চলেছি তার নাম হিজলি পীরের কারামাত, নামাজি বিবির ওসিয়াত। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আপনাদের ভালোবাসার দাম আমি দিতে পারবো না। বহুদিন ধরে বহু জায়গা থেকে একটাই প্রশ্ন, ভাইজান হিজলি পীর বাবার কথা কিছু বলুন। আপনারা আমার কাটা মুন্ডু কথা কয় রাখে আল্লাহ মারেকে জীবন্ত জান্নাত, টিভি ও কবরের আজাব, জান্নাতি মেওয়া বহু ক্যাসেট আমার শুনেছেন ওয়াজের এবং নাতের। তো আপনারা একটাই ফরমাইশ করেছেন যে আমরা হিজলি পীর বাবার শানে কিছু শুনতে চাই। এই মেহফিলের তরফ হইতেও একান্ত অনুরোধ এসেছে আমার কাছে। তো আসুন এবাদতে সামিল হই। দেখো দেখো, হ্যাঁ দেখো দেখো ওই হিজলি দরবারে, দেখো দেখো ওই হিজলি দরবারে, হাজার হাজার আশিকে ভিড় করে। দেখো দেখো ওই হিজলি দরবারে, দেখো দেখো ওই হিজলি দরবারে, হাজার হাজার আশিকে ভিড় করে, হাজার হাজার আশিকে ভিড় করে। চমকাই চমকাই, হা চমকাই চমকাই আশিকে তকদির, মসনদে আলা বাবার খাতিরে। দেখো দেখো ওই হিজলি দরবারে, নিরাশ হয় না কভু কেউ যে খ,
এখানে সবার মনের খবর বাবা জানে। বলুন সুবহানাল্লাহ। গরিব দুঃখী হিন্দু মুসলমানে বাবা দেখেন সকলে সমানে, বাবা দেখেন সকলে সমানে। এক নারী ছিল জন্ম তার হিন্দু ঘরে, ইমান এনেছিল সবার অগোচরে, ইমান এনেছিল সবার অগোচরে। শুধু তাই কি, খোদার দরবারে যেত ফরিয়াদ করে, ইমানদার পামি পাই যেন এই তকদিরে, ইমানদার স্বামি পাই যেন এই তকদিরে, ইমানদার স্বামি পাই যেন এই তকদিরে। জানে কামল ও দোয়ার জোরে, জানে কামল ও দোয়ার জোরে, আমায় সঙ্গিনী নেবে সে করে। দেখো দেখো মহিজলি দরবারে। রব্বুল আলামিন আল্লাহর ওলিদের কত বড় মর্যাদা দিয়েছেন, তাই কবি বলছেন দেখুন। ভক্তি ভরে যে ডাকে আল্লাহকে, ভক্তের ডাকে আল্লাহ সাড়া দিয়ে থাকে। তেমন যে প্রেম রেখেছে ধরে আপন বুকে, সে প্রেমের দেখা পাই সে নারী স্বপ্ন যোগে। রূপবতী সে কন্যা তার কথা বলি, কুলা পাড়াই তার ঘর বাপ হরি সাউতেনি, কুলা পাড়াই তার ঘর বাপ হরি সাউতেনি। তার কানে খবর গেল যে হিজলিতে বিরাট বড় বাজার বসে, সেখানে বহু জিনিস কেনা বেচা হয় উচ্চ দামে। তাই খবর এলো ওই হিজলির বাজারে যে যাই, প্রচুর বেচা কেনাই হয় সে ভাগ্যশালী, প্রচুর বেচা কেনাই হয় সে ভাগ্যশালী। মনে মনে হরি ঠিকই করে, মনে মনে হরি ঠিকই করে, সেও যাবে তেল নিয়ে সেই বাজারে। দেখো দেখো ওই হিজলির দরবারে, দেখো দেখো ওই হিজলির দরবারে। তো হরি সাউতেলি দুটি গরুর গাড়ি ভর্তি করে তেল নিয়ে রওনা হবে ওই হিজলির বাজারে। তো কি ঘটছে দেখুন, দুটি বলদ গাড়িতে তেল ভরে আগে থাকতেই হরি রেখেছে ঠিক করে, আগে থাকতেই হরি রেখেছে ঠিক করে। রওনা হবে ঠিক সেই সময়, রূপবতী ছুটে বাপে কয়। হরির একটা মাত্র রূপসী কন্যা সে আব্বাজানকে আদরের সঙ্গে মোহাব্বতের সঙ্গে মিষ্টি সুরে এই কথা বলছে কি, আমিও যাব বাবা ওই সাথে তোমার, দেখবো কেমন বসে ওই হিজলির বাজার, দেখবো কেমন বসে ওই হিজলির বাজার। মেয়ের কথা বাবা ওই ফেলতে না পেরে, তাই রূপবতীকে নিল সঙ্গে করে, তাই রূপবতীকে নিল সঙ্গে করে। হিজলির বাজারে
হিজলির বাজারে ভিড়ে ভিড়ে কাণ্ড, হিজলির বাজারে ভিড়ে ভিড়ে কাণ্ড, সে ও বসালো দোকান এক ধারে, দেখো দেখো ওই হিজলির বাজারে। তো হরি সাউতেলির যে কন্যা রূপবতী, আল্লাহ রাব্বুল আলামিন তার এত রূপ দিয়েছিল, সেই রূপের ঝলকে যেন অন্ধকার উজালাই পরিণত হয়। তো যখন হিজলিতে গিয়ে বাজার বসিতে হরি সাউতেলি কি ঘটনা ঘটছে দেখুন। রূপবতী রূপবতীর রূপে ওই কি ঝিলিক দেয় বাবা, অন্তর চোখে তা দেখতে পায় বাবা, অন্তর চোখে তা দেখতে পায়, কে যেন বলে ও তোমার সঙ্গে, ওকে টেনে বুকে দাও না আশ্রয়, ওকে টেনে বুকে দাও না আশ্রয়। তখন এর আগে একটা কথা বলে নিই, পীর মসনদে আলা রহমাতুল্লাহ আলাইহি এক বড় ভাই, তিনি খুব শক্তিশালী বলশালী মানুষ ছিলেন, নাম তার সিকান্দার। তার পীরের সেবাতে সে একটি লৌহদণ্ড লাঠির আকারে ব্যবহার করতেন। এই লোহার আশা বাড়িটি আজ মসজিদ প্রাঙ্গণে রাখা আছে। শোনা যায় এই আশা বাড়িটি মাটি থেকে তুলে চাগাতে পারলে তার মনস্কামনা পূর্ণ হয়। তো যাই হোক, কি ঘটছে দেখুন। ভাবা ভাই সিকান্দার আয় কামাল জামালে, দুটি খাদেম ছিল, একজনের নাম কামাল আর একজনের নাম জামাল, আর নিজের ভাই সিকান্দারকে বাবা কি বলছেন, বাবা ভাই সিকান্দার আর কামাল জামালে বলো আনো দেখি ওদের মোর মহলে, বলে আনো দেখি ওদের মোর মহলে, তেলিয়ার কন্যা দুজন ওই এলো চলে, তাদের যত্ন করে বাবা বসতে দিলে, তাদের যত্ন করে বাবা বসতে দিলে, তাদের যত্ন করে বাবা বসতে দিলে। আর তেলিকে ডেকে এনেছে, তেলি জানে কি না কি বলবে রে বাবা। তখন বাবা বলছেন, বলি শোনো আজ তেলি তোমারে, বলি শোনো আজ তেলি তোমারে, করব সাদি তোমার ওই কন্যারে, করব সাদি তোমার ওই কন্যারে। হরি সাউ বলে, হুজুর আপনি একই কথা বলছেন। না না না, এ হতে পারে না, আমি হলাম হিন্দু আপনি হলেন মুসলমান, এ কেমন করে হয়। না না বাবা, এ অসম্ভব। তখন হরি বলছেন, হরি বলে না না এ হতে পারে না, আমি হিন্দু আমার ধর্মে আছি মানা, আমি হিন্দু আমার ধর্মে আছি মানা। বাবা বলেন মানুষেরই নাই কোনই জাত, শুধুই একটাই ধর্ম মানুষেরই বিশ্বাস, শুধু একটাই ধর্ম মানুষ শ্রী বিশ্বাস। রূপবতী যখন পীর মসনদে আলা বাবার চেহারাটা দর্শন করে, সঙ্গে সঙ্গে তার খেয়াল পড়ে যায় যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত স্বপ্ন যোগে যে মানুষটির ছবি সর্বদাই সে দেখত, আর মনে মনে রব্বুল আলামিনের দরবারে জানাত, এই রব্বুল আলামিন আমাকে হিন্দু
ঘরে জন্ম দিলেন কিন্তু আল্লাহ আমি যে কলমার প্রেমিক আমি যে কলমার আশিক যে মহাপুরুষটাকে আমি স্বপ্ন যোগে দেখতে পাই আল্লাহ আমি কি তার সেবক হতে পারবো না হাই হাই এ তো সেই মানুষ যার স্বপ্ন আমি প্রত্যেকটা রাত দেখি তাই রূপবতী কি করছে দেখুন যাকে দেখে প্রতি রাত সে স্বপ্ন যোগে যাকে দেখে প্রতি রাত সে স্বপ্ন যোগে তখন রূপবতী বাবা যখন বিয়ের প্রস্তাব দিল তখন রূপবতী বলছে বলে এত সুখ আছে কি মরে নসিবে আপনার দাসী হয়ে সেবার সুযোগ পাবে আপনার দাসী হয়ে সেবার সুযোগ পাবে এত দয়া আপনার এই অন্তরে তবে দিন না গোঠাই আজ আমারে তবে দিন না গোঠাই আজ আমারে হরি বলে ও আমার কন্যা এই কি তুমি বলো ও হচ্ছে মুসলমান তখন রূপবতী বলছে আব্বা আমি তো ওকেই মনে মনে সাধনা করে এসেছি তারপর কি করছে হরি মেয়ের খুশি ও রাজি দেখে হরি কয় মামরা মেয়ে যদি এতে শান্তি পায় মামরা মেয়ে যদি এতে শান্তি পায় আমি কাঁটা হব না ও গো দয়াময় কি করতে হবে আদেশ করুন না আমায় বাবা বলে তোমার যত তেল আছে তুমি আমাকে বিক্রি করে দাও সমস্ত তেল চড়া দামে বাবা কিনে নিলেন কিনে হরিকে বলছে যাও হরি তুমি বাড়ি ফিরে গিয়ে বিয়ের আয়োজন করো আমি তোমার কন্যাকে স্ত্রী রূপে পেতে চাই তো কি করছে দেখুন মেয়ে দেখে ফিরে যায় ওই কুলা পাড়ায় বাবার আদেশ মতো তেলিদের দাওয়াত দেয় বাবার আদেশ মতো তেলিদের দাওয়াত দেয় সেই গ্রামে কত তেলির বাস জানেন 700 তেলি বলে ওই যত গেছে তোর এক ঘরে করে দিলাম তাই আমরা সবাই এক ঘরে করে দিলাম তাই আমরা সবাই খেতে যাব না খানা তোর ঘরে হরি তোর এত বড় স্পর্ধা তুই হিজলির বাজারে তেল বিক্রি করতে গিয়ে নিজের মেয়েকে বিক্রি করে নিয়ে আবার একটা মুসলমানের হাতে তো খেতে যাব না খানা তোর ঘরে মিশতে নেব না আমরা কেউ তোরে দেখো দেখো ওই হিজলির বাজারে সবাই আমরা তোকে এক ঘরে করে দিলাম এ খবর বাবার কানে পৌঁছে গেল বাবা বলে ও তেলি তোমার কোনো চিন্তা নাই তুমি আড়াই দিনের একটা পুকুর করো আর সেই পুকুরে চার ডেক খানা নিয়ে খালি ঢালো আর লাউয়ের ঘন্ট রান্না করো তারপর কি ঘটছে দেখুন তেলি আড়াই দিনের এক পুকুরে চার ডেক খানা তাতে রাখি ভরে খবর এলো বাবার দরবারে বাবা কি করবে চিন্তায় যাই পড়ে খানা তো রান্না হলো কিন্তু কেউ তো খেতে আসবে না তাহলে খানাগুলোর উপায় কি হবে বাবা চিন্তায় পড়ে গেল ভাইজান আপনারা জানেন হিজলির চারিদিকে জঙ্গল সেই জঙ্গলে বাঘের কোনো কমি ছিল না হাজার হাজার বাঘ এদিক
থেকে সেদিক থেকে চারিদিক থেকে ছুটাছুটি করে বাবার চরণ তলায় সকলে হাজির হয়ে যায়। সকলেই বলে হুজুর ও মসনদে আলা বাবা পীর, আমরা যে আপনার গুলাম, গুলামি করার সেবা করার সুযোগ আমাদের নসিবে কোনদিন আসে না। হুজুর আপনি আদেশ করুন হুকুম দিন, এর ব্যবস্থা আমরাই করে দেব। বাবা বলে তোমরা আবার কি ব্যবস্থা করবে গো? বলে হুজুর আপনি বলুন না আমরা কি করার করছি, দেখুন না আপনি তো সমস্ত বাদ বাবার হুকুম নিয়ে কি করছে দেখুন। হাজার হাজার বাঘ ছুটে এলো সেথায়, বলে লাগতে পারি কি আপনারই সেবাই। হাজার হাজার বাঘ ছুটে এলো সেথায়, বলে লাগতে পারি কি আপনারই সেবাই। বলে হুকুম যদি আপনার একটি বার পায়, দেখব খানা কেমন ওই তেলিরা না খায়, দেখব খানা কেমন ওই তেলিরা না খায়। আশি হাজার ও ভাই, একটা দুটো বাঘ নয় গো, একশো দুশো নয়, আশি হাজার বাঘ। আশি হাজার বাঘ একসঙ্গে ওরে, আশি হাজার বাঘ একসঙ্গে ওরে, পুরা কুলা পাড়াকে নেই ঘিরে, পুরা কুলা পাড়াকে নেই ঘিরে। দেখো দেখো ওই হিজলির বাজারে, বাপরে বাপ, আশি হাজার বাঘ যখন কোলাপাড়ায় পৌঁছে গেল, মানুষজন যখন দেখে গরুর গোয়ালায় বাঘ শুয়ে রয়েছে, বাড়ির উঠানে বাঘ শুয়ে রয়েছে, পায়খানার দরজার কাছে বাঘ শুয়ে রয়েছে, হাই রে হাই, মরে যায় বাঘের জ্বালায়, প্রাণ বাঁচাতে এখন কে কোথায় যায় তার আর ঠিক ঠিকানা নাই। সমস্ত মানুষ পরেশান হয়ে গেছেন, কি করবেন, সবাই জানলা দরজা বন্ধ করে বাড়ির মধ্যে পড়ে রইল। তারপর কি হচ্ছে দেখুন, কুলা পাড়ায় যত নারী পুরুষ, কেউ অজ্ঞান হয় কেউ আবার হারায় হোশ, কেউ অজ্ঞান হয় কেউ আবার হারায় হোশ। আশি হাজার বাগের সে কি গর্জন, মনে হয় এখনই হবে মরণ। দরজা জানালা সব কি চুবন্ধ করে, বাচ্চা বড় সকলে তাকে চুপ করে, বাচ্চা বড় সকলে তাকে চুপ করে। তাই প্রসব পায়খানা গেছে সব ঘরে ভরে, খানা বন্ধ সবার থাকে অনাহারে। প্রসব পায়খানা গেছে সব ঘরে ভরে, খানা বন্ধ সবার থাকে অনাহারে, খানা বন্ধ সবার থাকে। একদিন নয় সাত সাত দিনই ধরে, একদিন নয় সাত সাত দিন ধরে, বাঘের ভয়ে কেউ বেরোতে না পারে। দেখো দেখো ওই হিজলির বাজারে, ভাইজান বলবো কি, বাড়ির মধ্যে যেটুকু আহার ছিল সকলার শেষ হয়ে গেছে প্রায়, আর পায়খানা প্রস্রাবখানায় ঘর গুলো ভরে গেছে টিকা বড় দাই। হরি সাউতেলি সকলকে ডেকে ডেকে যাই বলি,
তোমরা আমার খাবার খেলে না, আমার কন্যার বিয়েতে এলে না, আমি এখন কি করি? সকলেই ডেকে ডেকে বলে ও হরি, আমাদের এখান থেকে বাঁচাও, বার করো একটা উপায়, বাঘের হাত থেকে বাঁচা বড় দায়। হরি সাও, তোমার সব কিছু কথা শুনবো, কিন্তু বাঘের হাত হতে কেমন করে মুক্তি পাবো? হরি সাও তেলি বলে, সমস্ত বাঘ যাবে চলে, যদি আগে রাজি হয়ে যাও, আমার খানা এসে তোমরা খাবে। বলে ও হরি, আমরা প্রাণটাকে বেশি ভালোবাসি, প্রাণ যদি বাঁচে লাখ উপায় আছে, ও হরি বাঘগুলোকে চলে যেতে বলো। হরি সৌতেলি বাবার কাছে খবর পাঠিয়ে দিল, বাবা কিছু লোকজনদের সঙ্গে নিয়ে কুলা পাড়ায় এসে হাজির হলো। তারপর কুলা পাড়ার যত নারী পুরুষ, কেউ অজ্ঞান হয় কেউ হারায় আবার হোশ, বাবা এসে বাঘেদেরকে বলে, তোমরা যাও না এখান থেকে চলে। বাবা এসে বাঘেদেরকে বলে, তোমরা যাও না এখান থেকে চলে। বাবার কথাই হা বাবার কথাই বাঘেরা চলে যায়, তেলিদের বলে এসো আর ভয় নাই। তখন তেলিরা সব ছুটে যায় কদমে পড়ে আর বলে, বড় দয়ায় আপনার এ প্রাণ পেলাম ফিরে। তেলিরা সব ছুটে যায় কদমে পড়ে, বড় দয়ায় আপনার এ প্রাণ পেলাম ফিরে। বাবা সাত দিনের সব ভুকাবো, খুব খিদে লেগেছে, বাবার পায়ে জড়িয়ে ধরে খুব কান্না, কিন্তু প্রাণ যে বাঁচে না, ক্ষুধার জ্বালার সহ্য করা যায় না। হরি সাউকে বলে, হরি সাউ তোমার যে খানা কোথায়? বলছে, সে তো আমি আড়াই দিনের পুকুরে ভরে রেখেছি, পচে গেছে। বলে, আমাদের খেতে দাও। বললে, আমি কেমন করে খেতে দেবো, কোনো তো তরকারি নাই। বলে, আমরা যে যার বাড়ি থেকে নুন আনছি আর কলা পাতা কেটে নিয়ে আসছি, তো সকলেই কলা পাতা নিয়ে আর নুন নিয়ে সেখানে গিয়ে হাজির। তারপর তেলিরা সব ছুটে যায় কদমে পড়ে, বড় দয়ায় আপনার এ প্রাণ পেলাম ফিরে। হরি সাত দিনের পচা ওই পান্ত ভাত শুধু নুন দিয়ে খেল সবাই একসাথে, শুধু নুন দিয়ে খেল সবাই একসাথে। আর শুধু গুনগান, শুধু গুনগান বাবার যাই করে, সবাই বলে ও হরি। এমন একটা মানুষের সাক্ষাৎ, এমন একটা মানুষের দিদার তোমার নসিবে হলো, যার সঙ্গে তোমার রিশতা হলো, সে তো সাধারণ মানুষ নয়, যার কথায় জঙ্গলের জঙ্গলি বান, যার কথাই সবাই চলে যায়। যে সমস্ত বাঘেরা এসে বাবার কদম চুমে নেয়, এ তো সাধারণ মানুষ নয়, হরি ধন্য তুমি ধন্য। তারাও বলে, হরি আমাদের সঙ্গে নাও, বাবার দরবারে তোমরা আমায় নিয়ে চলো। শুধু গুনগান বাবার যাই করে, শুধু গুনগান বাবার যাই করে, বলে ধন্য হরি পেলে আজকারে। দেখো দেখো ওই হিজলির বাজারে, কবির নাম শুনবেন, সেদিন থেকে তারাও ভক্ত হই বাবার, চারিদিকে করে বাবার দোয়া।
বাবর দয়ার প্রচার এস এম নজরুল হ্যাঁ এস এম নজরুল বলে আজ সবারে চলো চলো জয় হিজলির মাজারে দেখো দেখো ওই হিজলির বাজারে চমকাই চমকাই আসি কেরি তকদির মসনদে আলা বাবার খাতিরে দেখো দেখো ওই হিজলির দরবারে আমার হিজলির পীর মসনদে আলা বাবা দয়ার সাগর করুণার সাগর কেউ যদি প্রাণ ভরে বাবার কাছে চায় আমার বাবা নিরাশ তারে করে না ভাই জান বলতে বলতে মনে পড়ে যায় বাকি পুট বলে একটা জায়গা সেই গ্রামের কিছু লোক মাছ ধরার জন্য একটা নৌকা নিয়ে সমুদ্রের মধ্যে যায় সমুদ্রে নৌকাটি হঠাৎ চড়াই আটকে যায় ঠিক সেই সময় কিছু লোক নৌকাটিকে ঠেলাঠালির জন্য সমুদ্রে নেমে পড়ে আর ঠিক সেই সময় সমুদ্রে জোয়ার আসে ও প্রবল ভেঙে ঝোড়ো হাওয়া বইতে থাকে তখন লোকগুলি তাড়াতাড়ি নৌকায় উঠে পড়ে কিন্তু একটি ছেলে নিচে থেকে যায় কি হয়েছে দেখবার জন্য নৌকাটি দিশে হারা অবস্থায় ছুটতে থাকে এবং ছেলেটি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকে সবাই সবাইকে ডাকাডাকি করে কিন্তু তার ডাক কারো কানে পৌঁছালো না সকলেই যে যার প্রাণ বাঁচাবার জন্য এদিক সেদিকে ছুট মারে সেই ছেলেটার কথা কারো মনে নাই ছেলেটি ওই নৌকার নিচে গিয়েছিল আর উঠতে পারে না ছেলেটির গলা পর্যন্ত জোয়ারের জল বেড়ে যাওয়ায় আসন্ন মৃত্যু জেনে পরিত্রাণ পাওয়ার আশায় সে পীর মসনদে আলা বাবাকে আকুল ভাবে ডাকতে থাকে ও হিজলির পীর মসনদে আলা বাবা আমার এখন উপায় কি হবে আমি শুনেছি আপনি নাকি আল্লাহর ওলি আপনি কাউকে নিরাশ করেন না আপনি বিপদের বন্ধু আপনি আমায় উদ্ধার করুন এই কথা বলে আর ঝরঝর ঝরঝর করে কাঁদে হঠাৎ সে দেখতে পায় তার সামনে প্রায় দশ হাত দূরে একজন লোক দাঁড়িয়ে বলছে সামনে যা দেখতে পাবি তাই ধরে তুই ভেসে যাবি এই বলে অদৃশ্য হয়ে যায় ছেলেটি কিছুক্ষণ পর দেখে একটা মোটা কাঠ ভেসে আসছে তার দিকে তখন ছেলেটি প্রাণপণ শক্তিতে সেই কাঠটি ধরে ভাসতে থাকে সমস্তরাত্রি তার কিভাবে কাটলো সে জানে না পরের দিন সকালে বাকি পুটের চরে তাকে সজ্ঞানে সকলে দেখতে পেয়ে অবাক হয়ে যায় জিজ্ঞাসাবাদের পর ছেলেটি উত্তরে সমস্ত ঘটনা খুলে বলে বলে পীর বাবার অন্ত্র নাই অপরসীম করুণা ভক্তবানের প্রাণ সঞ্চার করে ভাইজান আল্লাহর ওলিদের চেনা বড় মুশকিল আল্লাহর ওলিদের যদি কেউ এক নিয়তে ডাকে আল্লাহর ওলিরা সেই আশিকের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না আল্লাহর ওলিদের কত বড় কারামাত ভাইজান বলতে বলতে মনে পড়ে যায় একটা ছন্দ আশিক বলছে সাজিয়েছি সাজিয়েছি ডালি আমি হিজলি যাব রওজা বাবার চুমিব রওজা বাবার চুমিব বাজবে দিলে তৌহিদের সুর খুশির সম্মা জ্বালাব খুশির সম্মা জ্বালাব
সাজিয়েছি গো সাজিয়েছি ডালি আমি হিজলি যাব রওজা বাবার চুমিব কে যাবি আই চলে আই এই ভালোবাসার সাজিয়েছি ডালি আমি হিজলি যাব রোজা বাবার চুমিব রোজা বাবার চুমিব তারপর দুঃখীর যে দুঃখ বোঝে ঠাই দেই বুকের মাঝে হাঁপুকের মাঝে তাকে খোঁজে হাতাকে খোঁজে দু হাত ভরে দেই যে যা কিছু চাই এমন দাতা কোথায় পাব সাজিয়েছি গো সাজিয়েছি ডালি আমি হিজলি যাব রওজা বাবার চুমিব রওজা বাবার চুমিব তারপর আসি বলছে নয়ন ভাসাব জলে পিয়ার চরণ তলে চরণ তলে নজরে করম যদি হয় যাবে দেখা মিলে হজাবে মিলে পরে দিলে যজবানুরানি পরে দিলে যজবানুরানি গোলামি পেয়ে যাব সাজিয়েছি ডালি আমি হিজলি যাব রওজা বাবার চুমিব রওজা বাবার চুমিব এ দারে রে মনিশান হয়ে যাই সবই আসান সবই আসান কুদরতি খেলা চলে তাই আসে হিন্দু মুসলমান আসে হিন্দু মুসলমান এসএম নজরুল তাই যাই গো ছোটে যাই এসএম নজরুল তাই যাই গো ছোটে যাই তকদির কে বদলে নেব সাজিয়েছি গো সাজিয়েছি ডালি আমি হিজলি যাব রওজা বাবার চুমিব রওজা বাবার চুমিব কেটে দাও ছেড়ে ও যাব হিজলির দরবারে হলেও বন্দি খাঁচাই আমি
শিকল কেটে দাও ছেড়ে ও যাব হিজলির দরবারে। ময়না বলে উড়ে তোতা শোন কথা শরণ করে বল না তারে তোর ব্যথা। ময়না বলে উড়ে তোতা শোন কথা শরণ করে বল না তারে তোর ব্যথা। কেন সে সর্বদা যে রাখে তার ফিকির সে সর্বদা যে রাখে তার ফিকির তাই জিকির যা করে ওরে প্রেমের সাগরে। ও শিকল কেটে দাও ছেড়ে ও যাব হিজলির দরবারে। বলে শুনহি না জুই চমেলি গোলাপ ফুল শুনহি না জুই চমেলি গোলাপ ফুল পিয়ার সে বাই সর্বদাই আছে ব্যাকুল। শুনহি না জুই চমেলি গোলাপ ফুল পিয়ার সে বাই সর্বদাই আছে ব্যাকুল। পিয়ার আশিক দেখে তাই ওদের মাথায় তুলে নেয় পিয়ার আশিক দেখে তাই ওদের মাথায় তুলে নেয় আর দু হাত ভরে ছড়ায় তারে পিয়ার মজারে। ও শিকল কেটে দাও ছেড়ে ও যাব হিজলির দরবারে। সর্বশেষে আমার কবির নাম শুনবেন। নাও না ডাকি ও গো সাখী আজ মোরে তোমায় ছেড়ে কাঁদুব কত আর পড়ে। নাও না ডাকি ও গো সাখী আজ মোরে তোমায় ছেড়ে কাঁদুব কত আর পড়ে। এস এম নজরুল কাবে সেই সুদিন পাবে এস এম নজরুল কাবে সেই সুদিন পাবে গিয়ে মাজারে তোমার আমি আসব না ফিরে। ও শিকল কেটে দাও ছেড়ে ও যাব হিজলির দরবারে। হলে ও বন্দি খাঁচাই আমি উড়তে ভুলি নাই ও শাখা আর একা একা ভালো লাগে নাই। ও শিকল কেটে দাও ছেড়ে ও যাব হিজলির দরবারে। আপনাদের একান্ত অনুরোধ, আমায় যখন আপনারা ছাড়ছেন না বহু ফরমাইশ কত আর রাখবো ভাই। যাই হোক, আমাদের সদ্যহ কবি ওবায়দুর রহমানের একান্ত অনুরোধ আমি ঠেলতে পারলাম না। তো যাই হোক, মাস্টার সাগরের পর আমি ছোট্ট করে পেশ করছি। কি দোষেরই দোষী আমি করে দিলে পর ভেঙে গেল একনি মেশে প্রেমের খেলা ঘর। ও গো পিয়া ফাটে গিয়া কাঁদে অন্তর ও গো পিয়া ফাটে গিয়া কাঁদে অন্তর। আশিক বলছে দেখিতে ওই রূপটা ব্যাকুল হয় মনটা প্রান্ত করে হাই ভ
ভাঙের পাঁজো কি দোষেরি দোষী আমি করে দিলে পর ভেঙে গেল এখনি মেসে প্রেমের খেলা ঘর ও গো পিয়া ফাটে হিয়া কাঁদে অন্তর তারপর এ জীবনের কি দাম যদি না হয় মিলন সাধনা সবই বিফলে কি জ্বালায় বুকে এসে যাও দেখে কাটে রাত দিন কি হলে কে রাখে আমার সেরি দোষী আমি করে দিলে পর ও গো পিয়া ফাটে হিয়া কাঁদে অন্তর আশিক বলছে তোমায় কত ভুলতে চেয়েছি কিন্তু ভুলতে পারি না তাই ভুলিতে চাই তোমায় ভুলিতে পারি না হাজারো ভিড়ের মাঝে হাজারো ভিড়ের মাঝে শুধু এ পাগল মন না মানে ওই বার নিরাশ হয়ে কাঁদে লাগে কত আর ধরিব সবর কি দোষেরি দোষী আমি করে দিলে পর গোপিয়া ফাটে হিয়া কাঁদে আমি যে আসি আমি যে ভালোবাসি কিন্তু এর দাম কে দেবে তাই কবি বলছে শেষ কথা ছেড়ে ঘর বাড়ি পথে পথে ঘুরি লোকে দেখে পাগল শত জলাশয়ে মনে হয় খেয়ে যাব কি দোষেরি দোষী আমি করে দিলে পর ও গো পিয়া ফাটে হিয়া কাঁদে অন্তর এসে মনে জিরুল যা ছিল সবই ভুল মাসুল দেবে কিভাবে এসে মনে জিরুল যা ছিল সবই ভুল মাসুল দেবে কিভাবে শুধু চোখের পানি বেতারি কাহানি দোষেরি দোষী আমি করে দিলে পর ভেঙে গেল এখনি মেসে প্রেমের খেলা ঘর ও গো পিয়া ফাটে হিয়া কাঁদে অন্তর ও গো পিয়া ফাটে হিয়া কাঁদে অন্তর তো ভাইজান আমি আসছি আমার দোয়া করবেন আর আমার নতুন ক্যাসেট গুলো আপনারা আশা করি কিনবেন।